যে স্বামী ইন্তেকালের পরে স্ত্রীর বাড়ির বাহিরে যাওয়ার ব্যাপারে কোনো হুকুম আছে কিনা, বা বিধান নিষেধ আছে কিনা, এতদিন বাড়ি যাওয়া যাবে বা যাবে না, এরকম কোনো হুকুম আছে কিনা? আসলে আমাদের সমাজে কিছু মাসআলার অপপ্রয়োগ হয়। কোরআন কি বলেছে বুঝতে হবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। কোরআন বলে দিয়েছে যে যদি কোনো স্বামী ইন্তেকাল করে, তার স্ত্রী যদি থেকে যায়, তাহলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্দত পালন করবেন। এখন এই 4 মাস 10 দিন ইদ্দত পালন করার মানে কি? 4 মাস 10 দিন ইদ্দত পালন করার মানে হলো, 1 নম্বর, তিনি সাজগোজ করবেন না। 2 নম্বর হলো, তিনি তার প্রয়োজনের বাহিরে বাহিরে যাবেন না, মানে বেড়াতে যাওয়া, ঘুরতে ফিরতে যাওয়া, এটাকে নিষেধ করা হয়েছে। এখন স্বামী নেই, এখন এই বেচারির যদি এমন হয় যে কিছু বাজার লাগবে এবং এনে দেওয়ার মতো মানুষ নেই, তাহলে সে কি বাড়ির বাহিরে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। এই ভুল কনসেপশনগুলো আমাদের সমাজে আছে। বাড়ির বাহিরে যাওয়া নিষেধ না, ইদ্দত পালন করতে বলা হয়েছে, সাজগোজ করবে না, বেড়ানো, খেলানো, আনন্দ, উল্লাস, বিনোদন, এগুলির মধ্যে যাবে না। স্বামী নেই, তার তো এখন শোক, এটা হলো মূলত কথা। এখন এমন হলো, স্ত্রী আছেন, তার স্বামী তো মারাই গেছেন, হঠাৎ দেখা গেল 2 মাস পরে তার বাবার বাড়ির একটা দুর্ঘটনা ঘটে গেল, তার বাবা মারা গেলেন, তার মা অসুস্থ হয়ে গেলেন, দেখতে যাওয়া দরকার, সেজন্য কি যেতে পারবেন না? অবশ্যই যেতে পারবেন। এতে কোনো বাধা নিষেধ নেই, ইদ্দত পালন করবেন, সাজগোজ করবেন না, আনন্দ বিনোদনও যাবেন না, এভাবে তিনি এই কটা দিন পালন করবেন। কিন্তু প্রয়োজনের তাগিদে বাড়ি থেকে বের হওয়া তার জন্য নিষিদ্ধ নয়। সরকারি চাকরি করেন তিনি, তাতে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা জমা হয় তার সুদের ভিত্তিতে আবার সেটা দেওয়া হয়, এটা আসলে না গ্রহণযোগ্য, নেওয়া যাবে কিনা, নেবে কিনা? এখানে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দুটা মতামত আছে। একটা হলো যে এখানে সাধারণত যিনি চাকরি করেন তার একটা অংশ যায়, বাকি অংশ সরকারের পক্ষ থেকে তাকে দেওয়া হয়। এখন সরকার তাকে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন এটা আসলে ওনার জানা নেই। সরকার তাকে, তিনি চাকরি করছেন বা তাকে একটা লভ্যাংশ হিসেবে বা তাকে সহযোগিতা হিসেবে তাকে দিচ্ছেন, এটা তিনি নিতে পারেন। সেক্ষেত্রে একটা মত হলো যে এটার সরকার তাকে দিচ্ছেন কিভাবে, কোথা থেকে দিচ্ছেন, এটা তো ওনার জানা নেই। অর্থাৎ স্বাভাবিকভাবে সরকারি চাকরি করার সুবাদে তার কিছু অংশের সাথে মিলিয়ে ওনাকে একটু সুবিধাজনক অবস্থানে রাখার জন্য সরকার তাকে দিচ্ছেন, সুতরাং এটা তার জন্য নেওয়া জায়েজ। আরেকটি বক্তব্য হলো, উনি যদি মনে করেন যে সরকার আমাকে কোনো যে কোনোভাবে ব্যবসা হোক, যে কোনোভাবে হোক, সুদের অংশ হিসেবে বা যে কোনো একটা পদ্ধতিতে সে আমাকে সুদের টাকা দিচ্ছে, এটা যদি তিনি মনে করেন, তাহলে যেটা করবেন, তিনি পুরো টাকাটাই নেবেন। পুরো টাকাটা নেওয়ার পরে সেখানে তার তো হিসাব আছে যে তিনি কতটুকু প্রভিডেন্ট ফান্ডে তিনি জমা করেছেন, তার নিজের অংশটুকু নিজে রেখে বাকি অংশটুকু তিনি মানুষ অসহায়ের মধ্যে মানুষকে দান করে দিতে পারবেন।